রেসিপি নিয়ে, ইউনিক রেসিপি। সেটা হচ্ছে কি, চিড়ে পিঠে। এই যে দেখতে পাচ্ছেন চিড়ে আছে, এটা আছে রাঙালু, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এ আছে একটু নারকেলের পুর মতো বানিয়ে নেওয়া, এটা আছে একটু গুড়, একটু আছে কিশমিশ, আর একটু সামান্য নুন। ব্যাস, এবার রাঙালুটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। দশ মিনিট পর দেখে নিচ্ছি রাঙালুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে গেছে রাঙালুগুলো, এবার এটা ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণে আমি চিড়েটা ধুয়ে নেব, চিড়েটাকে ধুয়ে নেব। গ্যাস অফ করলাম। সাইডে রাখলাম, চিড়েটাকে ধুয়ে নেব। আবার চলে এলাম কিছুক্ষণ পরে, চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার চিড়েটাকে এই থালাতে নিয়ে নেব। রাঙালুটাকেও ঢেলে নিলাম, দুটোকে একসাথে ভালো করে মেখে নেব। দিয়ে দেবো সামান্য নুন স্বাদ মতো, দিয়ে দেবো একটুখানি গুড়, খুব বেশি দিলাম না, এটা যে যা নিজের স্বাদ মতো দেবে। ভালো করে হাত দিয়ে মাখতে হবে। ভালো করে মেখে নিয়েছি চিড়েটা, স্মুথলি মাখতে হবে, তবে ভালো করে শেপটা চলে আসবে আর কি। যে যা নিজের ইচ্ছে মতো ভাবে শেপ বানাতে পারো। আমার মাখা হয়ে গেছে, এবার শেপটা করে নেব। এবার এটাকে আমি ভালো করে পিঠের মতো করে ইয়ে করে নেব। একটু নারকেল পুরটা দিয়ে দেবো পুরের মতো করে, সঙ্গে ড্রাই ফ্রুটসও দিতে পারো, আমি কিশমিশ দিয়েছি শুধুমাত্র। আমি গোল আকৃতি করলাম, এরকম সবগুলোই রেডি করে নিতে হবে। যে যা নিজের ইচ্ছে মতো আকৃতি বানিয়ে ড্রাই ফ্রুটস, বাদামও দিতে পারো সাথে, আমি একটু শুধুমাত্র কিশমিশ দিচ্ছি।
এখন সবগুলো বানিয়ে নেবো। এবার ফলগুলো বানানো রেডি হয়ে গেছে, এগুলো এবার আমি তেলে ভেজে নেব। কড়াই বসালো, তেলটা গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটু করে বলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে, বেশি যেন পুড়ে না যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। পিট পিট করে চারিদিকটা ভেজে নেবো, ভেজে নেবো ভালো করে। কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। উল্টে পাল্টে বড়াগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এগুলো বাচ্চাদের টিফিনের জন্য বা বড়দের জলখাবারের জন্য বেশ ভালোই যায়। বাড়িতে কেউ কোনো গেস্ট আসলে সুন্দরভাবে এগুলো দেওয়াই যায়, চট জলদি কোনো ঝামেলা ছাড়াই। ভালো করে তেলটা ঝরিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম, খুব বেশি ভাজা হয়ে গেলে টেস্টটা ঠিক ভালো লাগে না।
যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। ব্যাস, এবার গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার এগুলো রেখেও পরে খাওয়া যায়।